নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি 2 নম্বর ওয়ার্ড রিসরা পৌরসভার জাতীয় কংগ্রেস প্রার্থী মীনা কুমারী দাসের সামনে। মীনা কুমারী দাস আজ সংবাদ মাধ্যমকে একটি সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার আমরা সম্পূর্ণ সম্প্রচার করছি। দেখতে থাকুন সংবাদ পরিবর্তন। আমরা পৌঁছে গিয়েছি রিসরা মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডে। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীদের প্রচার ততটাই তুঙ্গে, অর্থাৎ প্রার্থীরা দেয়াল লিখন থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন একের পর এক। আজকে আমরা আমাদের সংবাদ মাধ্যম আজ পৌঁছে গিয়েছিল রিসরা 2 নম্বর ওয়ার্ডে বামপয়েন্ট মনোনীত কংগ্রেস প্রার্থী জ্যোতি কুমারীর কাছে। দিদি, প্রথমেই আপনাকে শুভ নববর্ষ প্রীতি শুভকামনা জানিয়ে, কেমন লাগছে আজকে আপনি এই ওয়ার্ড থেকে টিকিট পেয়ে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আমি মানে একটা ভগবান যে এই ওয়ার্ড থেকে আমি টিকিট পেয়েছি। আমাকে মানে এখানকার মানুষ, এখানকার জনতা আমাকে সুযোগ দিয়েছে নিজের সেবা করার জন্যে। আর যেরকম সুযোগ আমাকে দিয়েছে সেবা করার জন্যে, সে থেকে তার থেকে বেশি আমি সেবা করব, এটা আমার লক্ষ্য, এটা আমার প্রাণ। যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ আপনাকে কি অভিযোগ করছে? মূলত আপনার 2 নম্বর ওয়ার্ডের মানুষ আপনাকে কি অভাব অভিযোগের কথা জানাচ্ছে? সেরকম কিছু আমি অভিযোগ এখন পর্যন্ত পাইনি সেরকম। আর যদি টুকটাক আছে সেটা তো রোজ থাকে, সবের মানুষ সব তো এক সমান না। যে জানে না সে তো অভিযোগ করেই, তাকে আমরা ভালো করে বুঝিয়ে দিই। সরকারি জিনিস যে কাজ থাকে সে সবসময় অ্যাভেলেবল হয় না, সরকারি যে প্রসেস হয় সেটা আমরা বুঝিয়ে দিই ভালো করে। তখন ভালো করে বুঝে নেয়, তখন আমাদের ভালো করেই সাপোর্ট করেন। অর্থাৎ জেতার পর দিদি আপনি কি কাজ করবেন? প্রথম আপনার মূল লক্ষ্যটা কি আছে? একদম দেখুন, এটা তো লেডিস ওয়ার্ড হয়েছে, তো লক্ষ্য যেটা থাকবে, প্রথমে আমি যে এরিয়াতে ঘুরছি সে একটা আমি যেটা দেখলাম মানে 38 নম্বর রোড, আরকে রোড, ওখানে আমার প্রথম লক্ষ্য থাকবে রাস্তা ঢালাই করা প্রথম। তারপরে লেডিস ওয়ার্ড হওয়ার যে আমি সুযোগ পেয়েছি, আমার প্রথম লক্ষ্য থাকবে যে মহিলাদের জন্য কাজ করি। কেন যে আমি বাড়িতে ঢুকে ঢুকে যা পরিস্থিতি দেখছি, এই করোনা কাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি বেড়েছে, তাকে আমি লক্ষ্য রেখে কাজটা করব। আমার পুরো চেষ্টা থাকবে যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসি আর ওদের পরিস্থিতি তাকে সরিয়ে দিই, ওদের যে অভাব সেটাকে পূরণ করে দিই, এটা আমার লক্ষ্য থাকবে। এখানে ডেঙ্গু পজিশন কেমন আছে আপনার? এখন পারফেক্ট আছে, এখন ঠিক আছে, একদম কিছু নেই। আর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে এখানে? মোটামুটি কমপ্লিট। আপনার এই এরিয়াতে ভোটার কত রয়েছে? 4427 এরকমই আছে। নিজে আপনা ওয়ার্ড কে বাসী কো ক্যা বলিয়েগা 27 তারিখ কে লিয়ে যে চুনাও কা দিন হই? জাস্ট ইয়াহা কে পাবলিক, ইয়াহা 2 নম্বর ওয়ার্ড কে পাবলিক কনফার্ম হো চুকে হ্যায় কি মুঝে জ্যোতি কুমারী দাস কো হি লানা হ্যায়, ইয়ে মে ফিল কর চুকি হু। তো মুঝে বস ইয়াহি বোলনা হ্যায় কি 27 তারিখ কো আপ লোগ কো পঞ্জা ছাপ মে ভোট দেনা হ্যায়, 2 নম্বর বটন দবা করকে अमन शांति को बनाए रखना है। मैं बस अभी यही उन लोग के पास बोल रही हूँ, उन लोग भी इस चीज़ को मान चुके हैं और मुझे ज़्यादा कुछ बोलने की जरूरत नहीं पड़ रही, क्योंकि उन लोग भी फील कर चुके हैं कि ज्योति कुमारी दास को लाना है। आपसे चुनाव प्रचार करने के लिए कोई बड़े नेता या कांग्रेस का आ सकते हैं क्या? शायद आ सकते हैं। हम लोग ने सोचा है, और नहीं भी आएंगे तो हम लोग यहाँ फुलफिल हैं, ऐसा आप लोग आश्वासन मैं दे सकती हूँ। घर घर जा रहे हैं तो आपको क्या बोल रहा है लोग? यहाँ पे घर घर लोग यही बोल रहे हैं कि आपको मेहनत करने की जरूरत नहीं है, हम लोग समझ चुके हैं कि हम लोग को अपने वार्ड के लिए किसको लाना है, हमारी एरिया को कौन सुरक्षित रख सकता है, कौन शांति दे सकता है। भले काम टाइम टू टाइम हो या ना हो, देर सवेर हो, लेकिन हम लोग को शांति चाहिए, सुरक्षा चाहिए। দিদি, আপ লোক সিওর রইয়ে, নিশ্চিন্ত রইয়ে। এবারে আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, এটা তো হলো আপনার প্রচারের ব্যাপার। আচ্ছা আচ্ছা, দেখুন প্রত্যেক সময় দেখা যায় যখন কোনো মূল্যবৃদ্ধি যখন কিছু হয় তখন বামপন্ট এবং কংগ্রেস রাজপথে নামে, কিন্তু ভোট বাক্সে
জাতীয় কংগ্রেসের কেন এই হাল আজকে ভোট বাক্সে, কেন তার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়? হ্যাঁ, ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। কেন যে আজকে সরকার শুধু একটাই লক্ষ্য রাখে যে এই দেশকে বা এই রাজ্যকে কংগ্রেস মুক্ত করে দেব, এই জন্যে জনতার মাঝখানে এই চলে যায় মেসেজটা যে কংগ্রেসকে আর আনতে হবে না। মানে সরকার এরকম ছড়িয়ে দিয়েছে বার্তাকে যে কংগ্রেস মুক্ত হয়ে গেছে, মুক্ত আমরা করে দিয়েছি, এই জন্যে কংগ্রেসকে মানুষরা সেরকম সাপোর্ট করে না এই সরকারের জন্যে। তাহলে কি আমরা বলতে ভাবতে পারি না, সাধারণ আম জনতা ভাবতে পারে না যে কংগ্রেসের কোথাও একটা ফল্ট আছে, যেখানে ঠিক কংগ্রেস মানুষকে বোঝাতে পারছে না, কিংবা কোথাও একটা খামতি রয়ে গেছে যেটা মানুষের কাছে পৌঁছতে পারছে না বলে আপনি কি মনে করছেন? যদি কিছু ফল্ট আছে তাকে তো শুধরাতে হবে বা শুধরানোর চেষ্টা করা যাচ্ছে, সেরকম তো কোনো মানে ফল্ট দেখছি না। আর আপনি নিজেই নিশ্চয়ই দেখছেন যে যেখানে যেখানে ভোট হচ্ছে কংগ্রেস ভালো পজিশনে আছে, ভালো পজিশনে আছে, আর মানে জিতেও হেরে যাচ্ছে। কেন যে এই চেনসি সরকার যেরকম লুট করছে ভোটটাকে, সেখানে কনফার্ম হয়ে গেছে যে কংগ্রেস জিতে এরা হারিয়ে দিচ্ছে, কংগ্রেস জিতেছে নানা জায়গা। দেখা যাচ্ছে অনেক সময় কংগ্রেস ভেঙে যাচ্ছে, ভেঙে অন্য দলে আপনার যোগ দিচ্ছে, তো কোথায় খামতি আছে? যাই যেই খামতির ফলে আজকে জাতীয় কংগ্রেস অবস্থা এইরকম হয়ে গেছে? না, এখানে তো আমি সেরকম আমি বলতে এ নেই যে কেন ভেঙে যাচ্ছে কি না ভেঙে যাচ্ছে। আমি এটাও এটাও জন্য আমি সরকারকেই দোষ দেব, ওনারা পুরো পুরো চেষ্টা করছে যে কংগ্রেসকে আমি আমরা ভেঙে রাখি, এটা 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 সরকারের খামতি। অনেক ধন্যবাদ আজকে আমাদের দু নম্বর ওয়ার্ডের বামপয়েন্ট মনোনীত জাতীয় কংগ্রেস প্রার্থী দু নম্বর ওয়ার্ডের জ্যোতি কুমারী আজকে আমাদেরকে, জ্যোতি কুমারী দাস আমাদেরকে আজকে যে সংবাদ মাধ্যমকে ওনার অমূল্য সময় বার করে দেওয়ার জন্যে, দিদি সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ দিদি আজকে। অর্থাৎ আমরা পৌঁছে গিয়েছিলাম জাতীয় কংগ্রেস কার্যালয়ে, সেখানে এখনো পর্যন্ত সেমনি কংগ্রেস কর্মীদেরকে দেখা যাচ্ছে, অর্থাৎ কংগ্রেসের সমস্ত সৈনিকদের যারা স্লোগান তুলছে রাত্রির সামনে, সমস্ত সৈনিকেরা কংগ্রেসের সমস্ত সৈনিকেরা আজ যে প্রার্থী তাঁর সঙ্গে আজকে রয়েছেন জ্যোতি কুমারীর সঙ্গে। আচ্ছা, আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করছি, জেতার পরে আপনার যেই সৈনিকেরা, জাতীয় কংগ্রেসের যে সৈনিকেরা আপনার জন্য প্রচারে দিন রাত এক করে বেরোচ্ছে, ঠিক আছে, তো তাদের জন্য আপনার তরফে জেতার পরে আপনি কি সংকল্প করবেন? অনেক সময় শোনা যায় যে প্রার্থীদের সঙ্গে থাকার পরে যখন তারা জিতে যায়, সেই সব সৈনিকরা যারা দিন রাত এক করে প্রার্থীদের সঙ্গে প্রচার করে তাদেরকে ভুলে যায়, আপনি কি সংকল্প করছেন এখান থেকে দাঁড়িয়ে যে সৈনিকেরা আজকে আপনাদের সঙ্গে কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনি বলুন। দেখুন, ভোট যেটা হয় সেটা সৈনিক দিয়েই হয়, নেতা দিয়ে কখনো হয় না, ভোট একা হয় না, যতক্ষণ সৈনিক থাকে না কর্মী থাকে না ততক্ষণ ভোট কখনো সম্ভব না। তো এই জন্য আমি এটা সংকল্প নিচ্ছি যে ভোট জেতার পর আমার যেরকম এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, ঠিক জেতার পর সেই কাজটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব আর এই এরিয়াকে সাকসেসফুল করব সবাইকে নিয়ে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।